Entiendo. নমস্কার, আমি জ্যোতিপ্রসাদ দাস আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে সংস্কৃতির আলোয় চন্দননগর এই পেজের মাধ্যমে আমার গানের ডালি নিয়ে। আজ আমি আপনাদের 7:30 থেকে 8:30 অবধি 1 ঘন্টা আমি চেষ্টা করব যতটা বিভিন্ন রকমের গান গাওয়ার ইচ্ছা আছে আমার আজকের অনুষ্ঠানে। চন্দননগরে যেহেতু থাকি, চন্দননগরের গান তো অবশ্যই থাকবে। আমি চেষ্টা করব, যেহেতু আমি চন্দননগরের ছেলে এবং চন্দননগর যেহেতু একটা ফরাসিদের জায়গা ছিল, সেহেতু আমরা চন্দননগরের বেশিরভাগ মানুষই যারা এখানে স্কুলে পড়াশুনো করেছি, বেশিরভাগই কিছু না কিছু ফরাসি আমরা একটু আধটু জানি, যদিও চর্চার অভাবে আজকে হয়তো আর মনে থাকে না ব্যাপারগুলো। যাই হোক, আমি ফরাসি গান গাওয়ারও চেষ্টা করব এবং তার সঙ্গে সঙ্গে ভ্যারাইটিস গান অন্যান্য রকম, এবং যেগুলো আমি চেষ্টা করব গানগুলো যেগুলো বিভিন্ন মঞ্চে গাওয়া যায় না, অনেক সময় চন্দননগরের জগদ্ধাত্রী পুজো নিয়ে গাইব, এরকম বিভিন্ন রকম অনুষ্ঠানে আজকে যেগুলো গাওয়া হয় না সব সময়, সেই ধরনের গান গাওয়ার ইচ্ছা আছে আমার আজকে। আমি প্রথমেই আগে কৃতজ্ঞতা বোধ জানাবো যারা অনুষ্ঠানটি পরিচালনা করছেন, সংস্কৃতির আলোয় চন্দননগর এই পেজের সমস্ত কর্তৃপক্ষকে যারা এটা চিন্তা ভাবনা করেছে, এত সুন্দর একটা চিন্তা ভাবনা করে যে আমাদের একটা সুন্দরভাবে যে এরকম একটা অনুষ্ঠান করা যায়, এটা তো আমাদের মাথাতে কারোর না কারোর এসেছে। আমি যাদের এসেছে আমি সত্যি কৃতজ্ঞতা জানাই তাদের, যে এত সুন্দর একটা পরিকল্পনা তারা করেছে, তাতে আমরা আমাদের চন্দননগরের যারা থাকি বা বাইরেকার যারা এই পেজের সঙ্গে যুক্ত, প্রত্যেকেই আমরা কিছু না কিছু আমাদের বিষয় নিয়ে আমরা এগিয়ে আসতে পারবো, এবং বর্তমানের যা পরিস্থিতি তাতে সত্যি আমরা একটা ক্লান্ত হয়ে গেছি। আমরা যে যে সাবজেক্টে আছি সেই সাবজেক্টে আমরা ঠিক মতো কাজ করতে পারছি না, আমরা প্রত্যেকে বলতে গেলে অচলই হয়ে গেছে একদম। বিশেষ করে সঙ্গীত জগতের অবস্থা খুবই খারাপ, আপনারা জানেন প্রত্যেকে সেটা তো। আমরা তারই মাঝখানে যদি আমরা একটু গান বাজনা, তো আমরা শিল্পী যারা যারা গানটাকে ভালোবাসি, আমরা চেষ্টা করি সবসময় গান গাওয়ার, অন্তত শ্রোতা যদি না থাকে, শুধু শুধু বাড়িতে তো গান গেয়ে ভালো লাগে না। তো এই সংস্কৃতির আলোয় চন্দননগর পেজের মাধ্যমে আজকে আমরা লাইভ অনুষ্ঠানে এসেছি, অজয় দেশীবাবু এবং অভিজিৎ সিংহরা এনাদের সঙ্গে আমার বিশেষ যোগাযোগ হয়েছে, আমি এনাদের সঙ্গে যাবতীয় কথাবার্তাগুলো হয়েছে আমার, ওনাদেরও আমি কৃতজ্ঞতা বোধ জানাই। আমার দু একটু কথা বলার একটু উদ্দেশ্য যে আপনারা সব আস্তে আস্তে আসছেন এবং সেই জন্য আমি একটু হয়তো বেশি কথা বলছি প্রথমে। হ্যাঁ, রয়েছেন, অনেকেই এসে গেছেন। তো আমি আমার অনুষ্ঠান শুরু করব। গান তো আমি একা গাইবো না, আমি একা গাইবো, কিন্তু আমি তো গান তো একা করে যায় না, আমার সঙ্গে দুজন পরিচিত, সে বিশেষ করে আমার সঙ্গে আপনাদের চন্দননগরেরই, আমরা সবাই প্রত্যেকেই চন্দননগরে থাকি, আপনারা কোথাও না রাস্তাঘাটে বা কোথাও না কোথাও আমাদের সঙ্গে দেখা হয়ে যায় প্রত্যেকেরই। তো আমার সঙ্গে যিনি তবলা বাজাচ্ছেন উনিও চন্দননগরে খুব সুপরিচিত শিল্পী, ইন্দ্রনারায়ণ চক্রবর্তী আছেন ওখানে, খুব পরিচিত শিল্পী, আপনারা দেখবেন উনি যথেষ্ট সুনামের সঙ্গে অনুষ্ঠান করেন বিভিন্ন দিকে। আর কিবোর্ডে রয়েছেন আমার পুত্র ঋতিপ্রসাদ। তো আমরা তিনজনে মিলেই আজকে আপনাদের সঙ্গে থাকবো 1 ঘন্টা, গান হবে, গল্প হবে, আড্ডা হবে, আনন্দে কাটাবো। তো আমি শুরু করি, এটা শুরু তো করতেই হয়, শুরু করছি। আর একটু খালি আমি খালি জানতে চাইবো আপনাদের থেকে যে আমরা যে কথাবার্তাগুলো বলছি যেগুলো, সেগুলো ঠিক মতো পাচ্ছেন তো আপনারা? এইটা আমাদের জানা খুব দরকার, এবং যদি জানান একটু আপনারা কমেন্টস করে, তাহলে আমরা সঠিকভাবে এগোতে পারবো। অনেক সময় হয় কি আমরা হয়তো গান গাইলাম, আপনাদের কোনোটা
জোর আসতে হয়ে যাচ্ছে, সেই কমেন্টসগুলো একটু করবেন দয়া করে। তোমারটা ভাইব্রেট করছে মোবাইল, ভাইব্রেটটা অফ করে, হ্যাঁ ভাইব্রেটটা অফ করে, ভাইব্রেটটা অফ করে, ভাইব্রেটটা মনে হচ্ছে অফ করা যাচ্ছে না হয়তো কোনো কারণে। যাই হোক, ব্রহ্মসঙ্গীত দিয়ে আমি শুরু করছি স্বামী পূর্ণাত্মা নন্দজি মহারাজের রচিত গান। Oh,
অ্যাড সাউন্ডটা ঠিক আছে, ডিএনডি মুডটা করতে বলছেন, কিন্তু লাইভটা তো তাহলে কেটে যাবে হয়তো এটা করতে গিয়ে। ফোনটাকে ডিএনডি মুডে করি, ঠিক আছে। আমরা তো অনুষ্ঠান শুরু করলাম, আমি প্রথমে ব্রহ্মসঙ্গীত গাইলাম, এরপরে যেহেতু বৃষ্টির সময়, একদম বাইরেও বৃষ্টি রয়েছে, আমরা বৃষ্টি একটু আগেই হচ্ছিল, আবার বৃষ্টি পড়বেও একটু বাদে যা মনে হচ্ছে, তো আমি একটা এরপরে আমি আমি মিলিয়ে মিশে গাইবো, একটা পুরোনো দিনের একখানি গান গাইছি। তালাদ মগদের গান একখানি, এরপরে আমার নিবেদন সুধীন দাশগুপ্তের কথা এবং সুরে, গানটি 1958 সালের গান। তালাদ মগদ আপনারা জানেন তপন কুমার নামে আমাদের বাংলা গান করতেন, আমি তার গানে স্মৃতিরোমন্থন করার চেষ্টা করতে পারি। ঠিক আছে, একদম সাউন্ড ঠিক আছে,
ঠিক আছে, আমরা এরকমই রাখার চেষ্টা করছি সাউন্ডটাকে। আমাদের এর পরের নিবেদন, আমরা মিলিয়ে মিশিয়ে গাইব বলেছি আমি প্রথমে। এরপরে আমার নিবেদন একখানি লোকসঙ্গীত, লোকসঙ্গীত লোকসঙ্গীত যেটি একটু মন্তব্যগুলো করবেন, তাহলে আমি জানতে পারবো যে সব ঠিক আছে কিনা। ঠিক আছে, আমি ডিএনডি এখন দিগন্ত তুমি লিখেছ যে ডিএনডি মুডে করে দিন, কিন্তু ডিএনডি করতে গেলে লাইফটা কেটে যাবে। আমি চেষ্টা করছি, যদি ডিএনডি মুডে করা যায়। ভাইব্রেটটা হচ্ছে বুঝতে পারছি, হয়তো শুনতে অসুবিধা হচ্ছে একটু। আমরা করে দিয়েছি ডিএনডি, একটু দেখুন, একটু স্বাভাবিক গানের মাঝখানে আওয়াজ দেখুন। আমি যে গানটি গাইছি এখন, রবীন্দ্রনাথ বিভিন্ন গানে প্রভাবিত হয়ে তার গানগুলি রচনা করেছেন, এরকমই লোকসঙ্গীতে প্রভাবিত হয়েছেন, বিভিন্ন গানে প্রাদেশিক গানে প্রভাবিত হয়েছেন, এবং যে সৃষ্টি করেছেন সেগুলো থেকে অনেকটাই নিয়েছেন। আমরা জানি যে আমরা পাশ্চাত্য সুর থেকেও নিয়েছেন অনেক। তো আমার এরপরে নিবেদন, ডিএনডিটা মনে হয় করে দিয়েছে, একটু দেখুন, একটু ডিএনডি করে দিয়েছে। তো ভাইব্রেট করলে একটু জানাবেন। আমার পরের নিবেদন এরকমই একটি বাউল, বাউল গানের থেকে প্রভাবিত হয়ে রবীন্দ্রনাথ তৈরি করেছিলেন। তো আমরা যতদূর জানি গানটি নবনী দাস বাউলের রচনা, এবং পরে রবীন্দ্রনাথ নিজে প্রভাবিত হয়ে সেই গানটি থেকে গানটি তৈরি করেছিলেন, তার একখানি খুব বিখ্যাত গান। তো আমি সেই গানটি এখন গাওয়ার চেষ্টা করছি। নিতাই যদি ওরে ডাকরে নিতাই গৌর বলে, নিতাই যদি আমি দুটো মিলিয়ে মিলিয়ে করব, যদি মনে করে, যদি মনে করে, যদি মনে করে নিতাই গো নিতে পারে, জগৎ মাতালে আমার রাখলাম নিতাই, জগৎ মাতালে আমার রাখলাম নিতাই, ও আমার রাখলাম নিতাই, একলা 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 নিতাই।
গাইব না কোনো গানই, আমরা জাস্ট টাচ করে ছুঁয়ে ছুঁয়ে যাব। তো গানগুলোকে আমরা চেষ্টা করব যে ছুঁয়ে ছুঁয়ে যাবার। আমার এরপরে নিবেদন, ঠিক আছে, বাইরে বৃষ্টি পড়ছে, আমার আমার পুত্র পাশ থেকে আমাকে বলছে যে একটা ওদের সময়কার একটু গান, মানে এখনকার এই জেনারেশনে আমরাও যদিও এই সময়কারই, কিন্তু একদম এই সময়কার গান একটা ওর চাইছে। আমার খুব পছন্দের গান এটি, চেষ্টা করছি গানটি। গানটি খুবই পরিচিত একখানি গান, আমি গানগুলো চেষ্টা করবো, কেননা যারা গেয়ে গেছে গানগুলো তাদের গানগুলো গাওয়াটাই দৃষ্টত আমাদের কাছে, কিন্তু আমি চেষ্টা করছি নাচে। আমাদের এরপরে যে গানটি সদ্য শিল্পী শ্রীকান্ত আচার্যের গান, আর লীলাময় পাত্র লিখেছেন এবং জয় সরকারের সুর। ঠিক আছে,
সারাটা দিন মেঘলায় আকাশ বৃষ্টি তোমাকে কল্যাণদা, থ্যাংক ইউ, আছেন, খুব আনন্দ পাচ্ছি। হ্যাঁ, ঠিকই বলেছেন, হ্যাঁ, যোগ্য সঙ্গত করছেন আমার সঙ্গে নীতিপ্রসাদ এবং ইন্দ্রনারায়ণ, ঠিকই বলেছেন। অভিজিৎবাবু ধন্যবাদ, অরিন্দম দে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য। অজয়বাবু অনেক ধন্যবাদ, আপনাদের তো ধন্যবাদ আগেই জানাতে হয়, কারণ আপনাদের জন্যই, আপনাদের এই ব্যবস্থাপনার জন্যই একটু গান গাওয়ার চেষ্টা করছি। তো চন্দ্রনগর পড়ে গেছে, এটা
আমি গানগুলো পুরোটা করে গাইবো না, এটা আগেই বলেছি আমি, কিছু কিছুটা ছুঁয়ে যাচ্ছি আমি, নইলে সময়টা তো খুবই অল্প, মানে সময় তো এগিয়ে চলেছে। আমি এরপরে ফরাসি ভাষায় এবং বাংলা ভাষায় মিশিয়ে রবীন্দ্রসঙ্গীতের তার একটু ফরাসি ভাষায় গাওয়ার চেষ্টা করব, যদিও আমার মাধ্যমিক অবধি ফরাসি ভাষা ছিল, কিন্তু এতদিন চর্চার না হওয়ার জন্য অনেকটাই ভুলে গেছি। যারা ফরাসি জানেন বিশেষ করে, কিছু কিছু হয়তো উচ্চারণ আমার প্রবলেম হতে পারে। আমি প্রথমেই বলে দিচ্ছি, গানটি গানটি অনুবাদ করেছেন ফরাসিতে আমার জেঠু, উনিও আমার জেঠু, বড় জেঠু, উনি চন্দননগরের সুসন্তান ডাক্তার তারাপ্রসাদ দাস, উনি হায়দ্রাবাদেই থাকতেন গত হয়েছেন গত বছরে। তো জেঠুটা যখনই আমার চন্দননগরের বাড়িতে আসতো, আমি জেঠুকে দিয়ে একটার পর একটা ফরাসি ভাষায় গান অনুবাদ করে নিতাম, আমি গীত বিতানটা তাড়াতে দিতাম, জেঠু এই গানটা আমাকে করে দিন, আমি একটু গাইব। এরম করে বহু গান জেঠু আমাকে ফরাসি ভাষায় ট্রান্সলেট করে দিয়েছেন এবং অনুবাদ করে দিয়েছেন, কিন্তু সেগুলো গাওয়ার আমি জায়গা পাই না, যার জন্য গানগুলো না গাওয়া গাইতে গাইতে আমার বিস্মৃতি চলে যাচ্ছে অনেক। বহু গান আমি ফরাসিতে জেঠু আমাকে ট্রান্সলেট করে দিয়েছেন, কিন্তু আমি গাওয়ার সুযোগ সেগুলো পাইনি। যে আমি খানাইলাল স্কুলের স্টুডেন্ট ছিলাম, 125 বছর হয়েছিল সেই এই গান আমি গিয়েছিলাম সেখানে, এবং যেটা আমার মনে পড়ছে, ইন্দো ফরাসি যে উৎসবটা হয়েছিল তার যে উদ্বোধন অনুষ্ঠান, আমি এটা গিয়েছিলাম, যেটা মেরিমাঠে অবস্থিত হয়েছিল 2000 সাল নাগাদ হয়তো হবে, মনে নেই যদিও। তো সেই সময় আমার মনে আছে আমি যখন গাইছি, রাজ্যপাল বা মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীরা হয়তো এসেছিলেন আমার ওই সময়তে, যে মন্ত্রী আসছেন গেস্টরা, স্পেশাল গেস্ট, ওই সময় আমি যখন মঞ্চে গাইছি গানটি, তখন ওনারা উঠছেন, এটা আমার একটা বিশেষ মুহূর্ত ছিল। আমি সেই গানগুলো গাওয়ার আমি আর সুযোগ পাই না যদিও। এখন কয়েকদিন আগে আমরা চন্দননগরকে নিয়ে একটা স্ক্রিপ্ট তৈরি করেছিলাম, চন্দননগরের গান, এবং চন্দননগরে সেইখানেও গিয়েছিলাম গানটি, যদিও আমি গাওয়ার চেষ্টা করছি। গানে গল্প একটু এরম করে করতে করতেই আমরা এগোবো। রচনা এই গানটি রবীন্দ্রসঙ্গীত এবং অনুবাদ করেছেন আমার জেঠু চন্দননগরের সুসন্তান ডক্টর তারাপ্রসাদ দাস। আমি চেষ্টা করছি, আমি মিলিয়ে গাইব। Thank you.
একটু করেই গাইছি গানটি, আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে উচ্চারণ ঠিক করা। যে আমার বাবাও কানাইলাল বিদ্যা মন্দিরের ফরাসি ভাষার শিক্ষক ছিলেন, তো বাবার থেকেও আমি কিছুটা উচ্চারণগুলো দেখে নিই, কেননা অনেকদিন চর্চা না করার ফলে হয়তো অনেকটাই বিস্তৃত হয়ে গেছি। হ্যাঁ, যারা জানেন তারা জানেন, যেমন অরিন্দম দে লিখেছেন জেঠুর কথা মনে পড়ে যায়। সত্যি আমরা জেঠু যখন আসতো আমাদের বাড়িটা একটা চাঁদের হাট হতো, চন্দ্রনগরের বাড়িতে যখন জেঠু আসতেন, বিভিন্ন চন্দ্রনগরের পুরনো দিনের মানুষদের আমরা দেখেছি। আমরা ফরাসি ফ্রান্স থেকে যারা আসতেন তারাও আমাদের বাড়িতে বহুবার এসেছেন, এবং এই কথা প্রসঙ্গে মনে পড়ে যায় যে ফরাসি দেশের যখন আসতেন আমাদের অনেক, আমাদের কানাইলাল স্কুলের স্যাররা নিয়ে আসতেন অনেক সময়, আমি ফরাসি দেশ থেকে যারা আসতেন ফ্রেঞ্চম্যান যাদের আমরা বলি, ওনারা এসে বাংলায় আমি ফরাসি গানও তাদের শিখিয়েছিলাম বাংলা ভাষায়। তাদের বাংলা রবীন্দ্রসঙ্গীত শিখতে খুব ইচ্ছা, তো আমি শোকানোর চেষ্টা করেছিলাম ওই কিছুক্ষণ সময়ের জন্যে, তাদের উৎসাহ দেখে অবাক হয়ে গেছিলাম। যাই হোক, আমি আবার পরে আসব, আবার এই ধরনের গানে চন্দননগরকে নিয়ে আমি গানে আসবো। আচ্ছা ঠিক আছে, দেখুন এই ধরনের অনুষ্ঠান তো আমরা করতে পারি না সাধারণত, যেহেতু এটা চন্দননগরের পেজ সংস্কৃতির আলো চন্দননগর, সেহেতু চন্দননগর তো ফরাসি ছাড়া কখনো হতে পারে না। হয়তো অনেকে বুঝতে পারছেন না ভাষাটা, আমি জানি তাদের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, ঠিক আছে। তবু হ্যাঁ, সৌমিতা লিখেছ খুব সুন্দর হচ্ছে, খুব ভালো সঙ্গে শেষ অবধি থাকতে হবে। শ্রাবণী লিখেছ, ঠিক আছে। আমি আমি চন্দ্রনগরের আর একখানি গান গাওয়ার চেষ্টা করছি, চন্দ্রনগরকে নিয়েই আর একখানি গান। এই গানটিও আমি একবার চন্দ্রনগরের কিছু গানের ওপর কাজ করেছিলাম, চন্দ্রনগরের গানকে নিয়ে। সেইখানে অনেকগুলি গান আমি সুর করেছিলাম, প্রত্যেকটি আমারই সুর। এই গানটি লিখেছিলেন বিশেষ শৈলেন নিয়োগী, উনি খুব বিখ্যাত একজন গীতিকার, এবং এই অনুষ্ঠানেই লিখেছিলেন আরও গান, যে আমাদের চন্দ্রনগরের প্রখ্যাত একজন সুরকার, খুব নাম করা সত্যবরণ বন্দ্যোপাধ্যায়। তো আমি যে গানটি এখন গাইছি, এই গানটি শৈলেন নিয়োগীর লেখা গান, একটু অচেনা গান, কিন্তু আমি তবুও গাওয়ার চেষ্টা করছি, কেননা সত্যি কথা এই গানগুলো গাওয়ার জন্য আমাদের খুব মনটা আনচান করে, কিন্তু আমরা তো সব জায়গায় এই গান গাইতে পারি না, ওই জন্য একটু সুযোগ যখন পেয়েছি একটা চন্দ্রনগরের গান গাই। চন্দ্রনগরে তো বহু মানুষই এসেছে জানেন আপনারা। আমাদের এখানে বহু অনেক বড় বড় মানুষ এসে গেছেন, যারা চন্দ্রনগরের বাইরে থেকে দেখছেন তারাও জানেন, যারা এখনো চন্দ্রনগরে আসেননি, বাইরে থেকে যারা এই পেজের সঙ্গে যুক্ত আছেন, আমি অনুরোধ করব বা আমাদেরও পেজের সঙ্গে যারা যুক্ত আছেন বিভিন্ন জায়গায়, তারা চন্দ্রনগর ঘুরে যাবেন। সত্যি একটা ঐতিহাসিক জায়গা, সেই ঐতিহাসিক জায়গাকে নিয়ে আমাদের এরপরের নিবেদন চন্দ্রনগরের একখানি গান। ঐতিহাসিক বিপ্লবীদের ঠাই দিয়েছ তুমি, তাহার জন্য বই গেল কত ঐতিহাসিক ঐতিহাসিক বিপ্লবীদের ঠাই দিয়েছ তুমি, তাহার জন্য হয়ে গেল কত ঐতিহাসিক ঐতিহাসিক
এই ফরাসডাঙ্গায় রবীন্দ্রনাথ অ্যান্টনি কবিয়াল, ফরাসডাঙ্গায় রবীন্দ্রনাথ অ্যান্টনি কবিয়াল। আপনারা সবাই জানেন যে এই চন্দ্রনগরের আর একটি নাম ছিল পূর্বে ফরাসডাঙ্গা। এই ফরাসডাঙ্গায় রবীন্দ্রনাথ অ্যান্টনি কবিয়াল, কাটিয়ে গেছে নরবিন্দ কানাই মতিলাল, কাটিয়ে গেছে নরবিন্দ কানাই মতিলাল। এই ফরাসডাঙ্গায় রবীন্দ্রনাথ অ্যান্টনি কবিয়াল, কাটিয়ে গেছে নরবিন্দ কানাই মতিলাল। আরো কত মনীষীরা এসেছেন তার এসেছেন দেশপ্রেমিক বিদ্যাসাগর, ছড়িয়ে আছে স্ট্যান্ডের নানা ধারে, ফরাসি কীর্তি ছড়িয়ে আছে স্ট্যান্ডের নানা ধারে, মিউজিয়াম নন্দ দোলা। বছর পার হয়ে গেছে, 300 বছর পার হয়ে গেছে, 300 বছর পার হয়ে গেছে। সেই স্মৃতিকে করি মোরা আমি একটু অপরিচিত গানগুলোই গাইছি, কারণ হচ্ছে এই গানগুলো সত্যি কথা কি আমরা গাওয়ার যে সুযোগ পাই না এখন। চন্দননগরকে নিয়ে আরও গান আছে কিন্তু আজকে হয়তো আমি আর গাইব না, কারণ সময়টা প্রায় শেষের দিকে। এবার সবাই এক ধরনের গান হয়ে গেলে হয়তো আপনাদেরও ভালো লাগবে না হয়তো। আমি একটু একখানি আমার খুব পরিচিত, আমার একটি খুব ভালো লাগে গানটি, আমি গানটি গাওয়ার চেষ্টা করছি। আমার এর পরের নিবেদন, খুব পরিচিত গান আপনাদের এবার একটা গাইছি, কারণ সব অপরিচিত গান গাইলে হবে না, একটু পরিচিত গানও গাইতে হবে। গানটি আপনারা সবাই জানেন,
একটু কমেন্টস গুলো করবেন, আমি কমেন্টস গুলো যাচ্ছে আমি যখন এ করছো। সুনন্দা আছে, রুমকি আছে, আপনারা সব আছেন, সঙ্গে আছেন, আমি খুব আনন্দ পাচ্ছি যে সঙ্গে থাকছেন। এবং একটু মন্তব্য করুন কেমন লাগছে, আমি আনন্দ পাবো। বর্ষার ওয়েদার বুঝতেই পারছেন, একটু গলাটা প্রবলেমের দিকে যাচ্ছে। এবার হ্যাঁ অজয়বাবু, আমার সত্যি খুব মানে ভালো লাগলো আপনার কমেন্টসটা পড়ে। একদিন শুধু চন্দননগর নিয়ে গান হবে, সত্যি আমার চন্দননগর নিয়ে আমার এত মানে গানগুলো ভালো লাগে, এত সুন্দর লাগে। ফরাসি ভাষারও গান আছে, মানে সেগুলো কোনো ট্রান্সলেট নয়, ডাইরেক্ট ফরাসি ভাষার গান। আজকে হয়তো আর সময়টা কিরমভাবে হু করে কেটে যাচ্ছে, সত্যি আমার খুব ভালো লাগছে আপনাদের একদিন ফরাসি ভাষার গান এবং চন্দননগর নিয়ে নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই হবে। অরিন্দম আমার ছোটবেলাকার বন্ধু, আমরা একসঙ্গেই খুব ভালো। থ্যাংক ইউ। আমি এরপরে একটা খুব পরিচিত গান গাইছি, ও টাইমটা একটু বুঝবে, টাইমটা দেখবি আমাকে। 8টা প্রায়, 8:30 প্রায় বাজতে চললো, ও oh.
এটা আমাদের প্রত্যেকেরই প্রিয় গান, ঠিকই অরিন্দম, ঠিক কথা। সাড়ে আটটা 2 মিনিট বাকি আছে, তো আমাদের অনেকখানি ছিল, কিন্তু যাই হোক আজকে আমরা অনুষ্ঠান শেষ করব। অনেক গানই ছিল কিন্তু আজকে আর হলো না, আমি শেষ করব। আমাদের সত্যি কথা, আমরা খুবই পরিস্থিতি খারাপের মধ্যে দিয়ে চলছি এখন, আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না, বাধ্য হয়ে আমরা বাঙালিরা হচ্ছে আড্ডা প্রিয় মানুষ, সারা পৃথিবী আছে স্তব্ধ, আমরা বেরোতে পারছি না, আমরা কোনো কারোর সঙ্গে কথা বলতে পারছি না, বাড়ি থেকে বাধ্য হয়ে রয়েছি, ভয় রয়েছে একটা সত্যি কথা কি, আর খুবই আতঙ্কে দিন কাটছে সত্যি কথা কি। আমাদের আমরা ভরসাও পাচ্ছি না কোনো জায়গা থেকে যে আমরা কি করব। আমরা যাই হোক, আমাদের আমরা দিতে গাইব না, ভরসা মানে করতে পারছি না, যার জন্য আমরা কিন্তু এই থেমে থাকছি না, আমরা এগিয়ে যাচ্ছি। তো আমার শেষ গান সময়, আজকের শেষ গান, আজকের অবশ্যই শেষ গান, শেষ গান বলে কোনো কিছু নেই, আমি এই গানটা দিয়ে শেষ করব। গানটি আমি 4টি ভাষাতে গাইব, একটি করে স্ট্যাঞ্জায় গাইব, কারণ সময় নেই। কোনটা কি বোটা গানটি বাংলা, ইংরেজি, হিন্দি এবং ফরাসি ভাষাতে একটি করে স্ট্যাঞ্জা গাইব, সেই বিখ্যাত গান, আমাদের থেমে থাকলে হবে না, আমরা অবশ্যই জয় করব। যারা সঙ্গে রইলেন আমার সঙ্গে, যারা কমেন্টস করলেন, আমি খুব আনন্দিত, খুব গর্বিত, অনেক অনেকেই রয়েছেন, আমি আমার শেষ প্রত্যেককে তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আরেকবার, সংস্কৃতির আলোয় চন্দননগরকে এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য আবার আমি অভিনন্দন জানাচ্ছি, এবং সঙ্গে যারা ছিলেন এতক্ষণ কষ্ট করে তাদেরও আমি অনেক অভিনন্দন জানাচ্ছি, আমি গান শোনাবার সুযোগ পেলাম। আমার শেষ গান তাই আজকের অনুষ্ঠানে, সবাই মিলে গাইতে হবে যে এখানে আছেন বসে। I'm a little bit.
ভাষা। এখানেই শেষ করলাম। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যারা ছিলেন, বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো, আবারও জানাবো, বারে বারে জানাবো, আপনারা এই অনুষ্ঠানটা চালিয়ে যান। আমাদের শিল্পীর কাছে কতটা আনন্দের, আমাদের শিল্পীদের কাছে কি বলবো, যার যে আমি গান করি, অনেকে নাচ করে, অনেকে আবৃত্তি করে, অনুষ্ঠান দেখছিও, প্রত্যেকটি অনুষ্ঠানই দেখছি যে কটা হচ্ছে, জাদু আছে এরপরে তো। আমরা এই অনুষ্ঠানগুলো আমরা যে দেখছি আমাদের বাড়িতে বসে বসে, এটা আমাদের কাছে খুব আনন্দ। এবং সব থেকে সর্বোপরি কথা, আমরা চন্দননগরের বাসিন্দারা, এর সঙ্গে যুক্ত আছি। আমার গর্বের শহর, আমার প্রাণের শহর, আমার প্রেমের শহর, আমার চন্দননগর, সব আমার চন্দননগরকে ঘিরে। তো আমি খুব গর্বিত আজকে এইখানে অনুষ্ঠান করতে পেরে। আমি নিশ্চয়ই আবার ডাক পেলে আবার নিশ্চয়ই আপনাদের সঙ্গে আসবো, এবং পরের যে অনুষ্ঠানগুলো আছে আমি একইভাবে দেখে যাব। প্রত্যেকটি অনুষ্ঠান সফল হোক এই কামনায়, এবং কর্মকর্তাদের আপনারা চালিয়ে যান অনুষ্ঠানটা, এটা আমার অনুরোধ। আমরা সকলে, আমরা প্রত্যেকে, আমরা যারা আছি তারা সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করব একে একে, এবং খুব আনন্দে থাকবো আমরা। এই বলে আমি আমার অনুষ্ঠান, আমি জ্যোতিপ্রসাদ, আমার সঙ্গে তবলায় ছিলেন যিনি ইন্দ্রনারায়ণ বাপি বলেই ছিলেন সবাই, আমার পুত্র ঋতিপ্রসাদ এখানে ছিল, ও এটাকে কন্ট্রোল করছে। তো আমরা প্রত্যেকেদের, আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।